নমস্কার বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাটার নান। চলুন রান্নাটা শুরু করা যাক। বাটার নান বানাতে আমি নিয়েছি 1 বাটি টক দই। এই বাটির মাপ করেই আমি 3 বাটি ময়দা নিয়েছি। 3 বাটি ময়দা নিয়েছি, 1.5 চামচ চিনি, 7 মতো নুন, আর লাগছে বাটার। ভাজার জন্য আমার যতটা প্রয়োজন আমি ততটা ব্যবহার করব। আর নিয়েছি 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার, আর লাগছে রিফাইন তেল। এবার আমি ময়দাটা মেখে নেব। প্রথমে দেব দই, এরপর দেব বেকিং সোডা, বেকিং পাউডার, দেব পরিমাণ মতো নুন, আর দেব 1/2 চামচ চিনি। এটা ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দেব ময়দা। এতে দেব 3 চামচ রিফাইন তেল। এবার ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি এটা 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। ময়দাটা অনেকটা ফুলে উঠেছে, এটাকে ভালো করে একটু আরেকটু মেখে নেব। একটু তেল হাত করে নেব, নিয়ে এবার গোলাটা কেটে নেব। একটু বড় সাইজেরই কাটবো। গোল্লাগুলো আমি কেটে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। একটু মোটা করে বেলবো। আমি এইভাবে মোটা করে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এবার এটা দিয়ে দেব। আঁচটা মিডিয়ামে আছে। এবার আমি উল্টে দেব। পিঠটা আমি উল্টে দিয়েছিলাম, এবার এই পিঠটা আমি উল্টে দেব। ফুলে উঠেছে। এবার আমি বাটার ব্রাশ করে নেব। উল্টে পাল্টে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে আমি সব কটা ভেজে নেব। সব কটা আমি ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার নরম তুলতুলে বাটার নান।
এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন।